সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যারা মুক্তিগামী মানুষ তাদের জন্য সাতই মাসের বাসন অনন্তকাল যতদিন পৃথিবী থাকবে প্রেরণা শক্তি জোগাচ্ছে। এবং এই সাতই মাসের বাসন যদিও আমরা দেখি যে মাত্র 19 মিনিটের একটি বাসন এবং 1000-এর কিছু বেশি বিষ্টা, 1000 বিষ্টম শব্দ, কিন্তু এই সাতই মাসের বাসন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে এই বাংলার আলোর বাতাসে বেড়ে উঠেছিল একটি স্বাধীন সম রাষ্ট্র দেওয়ার মধ্যে, তার 51 বছর বয়সের এই সাধনার রাজনৈতিক সংগ্রামের সারাংশ হচ্ছে এই সাতই মার্চের ভাষণ। এবং তৎকালীন 7 কোটি মানুষের হৃদয়ের অন্তরের যে আকাঙ্ক্ষা ছিল এর উপস্থাপন হচ্ছে, প্রতিফলন হচ্ছে সাতই মার্চের ভাষণ। এবং এই সাতই মার্চের ভাষণ মানে দেওয়ার জন্য যে সময়টা, এই সময়টা প্রেক্ষাপট তৈরি করার জন্য আমাদের 52-এর ভাষা আন্দোলন হয়েছে, 54-এর যুদ্ধকণ্ঠের আন্দোলন, আপনার 69-এর যে আয়ু বিরোধী যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এবং আপনার 70-এর নির্বাচন, এইগুলি প্রেক্ষাপট এক একটা ধাপ পেরিয়ে বাঙালিরা তাদের যে দীর্ঘদিন আকাঙ্ক্ষা ছিল যে একটি স্বাধীন সম রাষ্ট্র হবে, এবং আমাদের ভাষা বাংলা, আমাদের দেশের নাম হল বাংলাদেশ, এবং এই দেশটা হবে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, এবং এই দেশের সকল মানুষের সমান অধিকার থাকবে, এখানে ন্যায্যতা থাকবে, সকল মানুষ তাদের মানবিক অধিকারগুলি সুনিশ্চিত হবে। এই লক্ষ্যে আপনার এই সাতই মার্চের ভাষণ একটি অলিখিত ভাষণ, আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসাবে জাতীয় সংঘের ইউনেস্কো, আপনারা জানেন যে এই 2017 সালের 30শে অক্টোবর এটা তারা ঘোষণা দিয়েছে, এরা সকল মুক্তিগামী মানুষের আপনার মুক্তির সনদ হিসাবে তারা এটা ঘোষণা দিয়েছে। এবং এই ভাষণ নিয়ে আরো যথেষ্ট আপনার মানে গবেষণা হওয়া দরকার, প্রতিটি শব্দ প্রতিটি বাক্য নিয়ে, কারণ হচ্ছে একটি ভাষণ কিভাবে একটি নিরস্ত্র মানুষকে সশস্ত্র করতে পারে। আপনার যাদের কোনো প্রশিক্ষণ নাই, যাদের কোনো আপনার এরকম ট্রেনিং নাই, তারা কিভাবে যেখানে বৃষ্টির মতো করে হচ্ছে পাখির মতো মানুষ মারা যাচ্ছে ওইখানে তারা ঝাঁপিয়ে পড়ে স্বাধীন বাংলাদেশের জন্য। এবং অনেক মা তার সন্তানকে পাঠাইছে, অনেক সন্তান তার মা বাপে যাইতে দিবে না বলে চলে গেছে, যে ওইখানে আপনার মুক্তিযুদ্ধে যাওয়ার পরে হয়তো এরকম মৃত্যু আপনার অনিবার্য, এটা জানার পরে তারা গেছে। তাদের শক্তি সাহসের কি আপনার এরকম মানে কি ছিল তাদের মধ্যে শক্তি সাহসের উৎসটা কোথায় ছিল? মূলত এই শক্তি সাহসের উৎস ছিল আমাদের সাতই মার্চের ভাষণ, এটা প্রেরণা হিসাবে কাজ করেছে। এমনকি এখন আপনার খেলোয়াড়রা খেলার আগে দেখবেন যে একটা এনার্জি ড্রিঙ্কস খান, অনেকে অন্য কিছু কাজে শরীরে একটা শক্তি পান। তা আমাদের ছেলেরা, আমাদের এরকম কৃষক শ্রমিক আমার কুমার জেলে তাপি এরকম গ্রামে গ্রামান্তরের ছেলেরা যাদের কোনো এরকম ট্রেনিং কোনো প্রশিক্ষণ ছিল না, তারাও এরকম সাতই মার্চের ভাষণ যেটা নাকি তৎকালীন বেতারে মানে প্রকাশ হয়েছে, বিবিসি থেকে প্রকাশ হয়েছে, আপনার যখন তারা শুনছে তারা এরকম মানে আন্দোলিত হয়েছে, মানে একটি সমাজ ভারতীয় একটি সমাজ এবং মানুষের মধ্যে এরকম কল্যাণ উদ্যমতা দেশপ্রেম আমরা যে চাই, এবং আমাদের আপনার এমনকি বঙ্গবন্ধুর আপনার এই ভাষণের মধ্যে আপনার যেমন নাকি তার রণকৌশল ছিল, তার অর্থনৈতিক মধ্যে কিভাবে আসবে এবং একটি দেশকে কিভাবে একটি সমৃদ্ধ দেশে রূপান্তর করতে হবে, এবং একটি দেশের পরিচালনা কাঠামো কি হবে, এবং বঙ্গবন্ধু যদি সে মানে গ্রেপ্তার হয় সে বুঝতে পেরেছিল, কিংবা যদি হত্যা করা হয় তবু কিভাবে একটি যুদ্ধ চালাই যেতে হবে, এবং একটা গেরিলা যুদ্ধের সমস্ত রণকৌশল এই ভাষণের মধ্যে যুক্ত ছিল। কাজেই এই যে একটি সাতই মাসের ভাষণের যে একটি দিবসটি, মূলত এই সাতই মাসের ভাষণে বঙ্গবন্ধু স্পষ্টই বলেছিল যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, মূলত এটাই একটা স্বাধীনতা ডাক ছিল। এবং রক্ত যখন দিয়েছে রক্ত আরো দেবো, এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং সে যেমন বাঙালি ছিল, যেমন মুসলমান মানে সে এরকম ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক মানুষ ছিল, সে একজন ধর্মপ্রাণ মানুষ ছিল, বক্তব্য ইনশাআল্লাহ এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং সে বলেছিল যে আমরা যখন মরতে শিখেছি আমাদের কেউ দাবায় রাখতে পারবো না, কিন্তু মুসলমান আমাদেরকে কিংবা এরকম বাঙালিকে দাবায় রাখতে কিন্তু পারে নাই, দাবায় রাখতে পারে নাই আমরা, কিন্তু ঠিকই বঙ্গবন্ধুকে 75-এ এরকম পরাজিত শক্তি হত্যা করার পরেও দীর্ঘ 21 বছর পরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এরকম আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনার দায়িত্বে এসেছে, এবং আপনার পরবর্তীতে 2001-এ যখন ষড়যন্ত্র করে আবার জামাত ইসলাম বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আসলো, 2008-এর 29শে ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আপনারা দেখেন যে আমাদের
এইরকম বঙ্গবন্ধু হত্যার বিচার রায় যেরকম হয়েছে, যারা মানবতা বিরোধী ছিল তাদের বিচার রায় হয়েছে, আমাদের খাদ্যের ঘাটতির জেল জেনারে ছিল খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হয়েছে এবং মধ্যমায়ের দেশ হিসেবে আমাদের স্বীকৃত হয়েছে, এবং আপনার করোনাকালীন সময়ে যেখানে সারা বিশ্বের অর্থনৈতিক বিপর্যয় ছিল বাংলাদেশের জীবন জীবিকা মানে চলমান ছিল, এর অন্যতম কারণ হচ্ছে যে বর্তমান সরকারের কাছে এইরকম কি অলৌকিক ক্ষমতা আছে। এটা আপনার বিশ্ব ব্যাংক যখন আপনার পদ্মা সেতুতে ঋণ দেওয়া বন্ধ করে দিল, তারা যখন ঋণ দিল না তখন যখন নিজের শর্তকে শুরু করলো, অলরেডি মানে বিশ্ব ব্যাংকের যে আপনার মহাপরিচালক ছিল চেয়ারম্যান ছিল তারা দেখতে আসছে যে জনদী শেখ হাসিনাতে কি এরকম মানে মানে আলাউদ্দিনের চারা কি আছে, চীনের মতো রাষ্ট্র তারা দেখতে আসছে যে বাংলাদেশের অর্থনীতি কিভাবে এইভাবে মানে অগ্রসর হচ্ছে। যে বাংলাদেশের অর্থনীতি অগ্রসর হওয়ার পিছনে মূল শক্তি হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা, এবং বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের সবচেয়ে মূল্যবান সম্পদ কি, সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ, এবং এই বঙ্গবন্ধুর আদর্শ ছিল না বলে আপনার বঙ্গবন্ধু আপনার 75-এর সময় এই দেশের জিডিপি যেখানে 7% ছিল, আপনার অনেকেই জিডিপি 7 ছিল, অনেকেই মনে করে যে 75-এর 15ই আগস্টে শুধু একটি রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগের সরকার হটায় অন্য দলের সরকার আসছে, মূলত তা না, বরং আমাদের অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতি অন্য সব ক্ষেত্রে আপনার আমাদেরকে মানে পিছিয়ে দেওয়া হয়েছে। এবং যেখানে জিডিপি বঙ্গবন্ধু খুব শর্টকাট বলতেছে, যেখানে বঙ্গবন্ধুর সময় জিডিপি 7% ছিল, 75 পরবর্তীতে আপনার জিডিপি 3-এর নিচে নেমে আসছিল, 2 মানে 2 পয়েন্ট সামথিং ছিল, এবং আপনার 91 পর্যন্ত মানে জিডিপি আপনার এরকম 4-এর নিচে ছিল, এবং যখন 91 আপনার মানে তিন দলীয় রূপরেখা তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন নাকি ওইখানেও মানে সূক্ষ্ম কাশ্মীর মধ্যে আওয়ামী লীগকে দেশ পরিচালনার বাইরে রাখা হয়, এরপরেও জিডিপি একটু বেড়ে 4-এর উপরে হয়েছিল, 5-এর কাছাকাছি হয়েছিল, 96 যখন আওয়ামী লীগ সরকার আসে তখন বাংলাদেশের জিডিপি 6% ছিল, এবং আপনার যখন আপনার 2008-এর নির্বাচনে 9-এর সরকার গঠন করলো, 9-এর 6 জানুয়ারি সরকার গঠন করে, করার পরে আপনার আমাদের জিডিপি 19-এ 8.23 ছিল, আপনারা জানেন যে 20-21 করোনার কারণে হয়তো জিডিপি একটু কমে এখন হয়তো 7-এর সামথিং 7 পয়েন্ট সামথিং। তা আপনার এই যে অর্থনীতি আপনার ওই সময় বঙ্গবন্ধুর অর্থনীতির মানে ছিল মাত্র 44 মাস, 3.5 বছরের মধ্যে বাংলাদেশ কিন্তু আপনার বিশ্বের যতগুলি আন্তর্জাতিক ফোরাম আছে, আপনার জাতীয় সংঘ বলেন, ওআইসি বলেন, অন্য অন্য কমনওয়েলথ বলেন, সব জায়গায় সে সদস্যপদ লাভ করছে, এবং স্বল্প উন্নত দেশের মানে স্ট্যাটাস বাংলাদেশ পেয়েছিল, এবং বাংলাদেশ আরো অনেক আগে আপনার উন্নত দেশ হইতো যদি 75-এর বঙ্গবন্ধু হত্যা না করা। কাজেই বঙ্গবন্ধুর আদর্শের আপনার বলেন যে আদর্শের যতগুলি আপনার ওই মানে বৈশিষ্ট্য গুণাবলী এগুলি সবই 7ই মার্চের ভাষণের মধ্যে আছে। কাজে আপনার শুরু করে যদি পড়তে হয় যেমন আপনার ওই যে কোনো বিষয় আপনার বড় সিলেবাসে শুরু করতে হয়, শুরু করে 7ই মার্চের ভাষণ যদি কেউ চর্চা করে তাহলে বঙ্গবন্ধুর এইরকম মানে 55 বছর, 1920-এর জন্ম, 75-এর 55 বছরে তার জীবনে যত আদর্শ যত মানে এখানে তার মধ্যে মানে পাওয়া যাবে। এখন আপনার এটা আমাদের বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার তারা অনেকগুলি কাজ করতেছে, তাই আমাদের বঙ্গবন্ধু গবেষণা পরিষদ একটি মানে বেসরকারি উদ্যোগে একটি সংগঠন, এবং আমাদের সংগঠন 86-তে হওয়ার পরে 91 থেকে আমি সংগঠন 30 বছর ধরে আমি আছি। মূলত বঙ্গবন্ধু গবেষণা বা বঙ্গবন্ধু রিসার্চ ইনস্টিটিউট সরকারি উদ্যোগ হওয়া দরকার, যেখানে আপনার বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে এরকম মানে রিসার্চ হবে, এমনকি যারা চাকরিতে ঢুকে আপনার ক্লাস 1 সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে যারা ঢুকে তাদের আপনার মানে যে ওরিয়েন্টেশন যে কোর্স হওয়া প্রথমেই তারা মানে একটা ট্রেনিং পাবে যে আমাদের দেশের বৈশিষ্ট্যটা কি, দেশটা কিভাবে তৈরি হয়েছিল, এবং এই দেশের আপনার কিভাবে পরিচালনা করতে হবে, এবং এটা নৈতিকতা মানবিকতা তারা জানতে পারবে। কিন্তু আসলে তো আমাদের 75-এর যেসব পাঠ্যক্রম যা পড়ানো হয়েছে তার মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা ছিলই না, এবং পরবর্তীতে তারা এরকম চাকরি ঢুকারও কোনো আপনার নৈতিকতা ট্রেনিং পা নাই, যার ফলে বলে যেন আমাদের সচিব রায় পুরস্কার, পুলিশের অমর পুরস্কার, তাদের তো এরকম আমাদের বঙ্গবন্ধু আদর্শ জানাইতে হবে যেন যে কোনো পথ পদবি এটা হয়েছে আপনার ত্যাগের জন্য, এটা বুকের জন্য না, যে কোনো পথ পদবি হয়েছে ত্যাগের জন্য বুকের জন্য না, আজকে আমি সচিবই হয়েছি কিংবা আজকে আমি মন্ত্রী হইলাম এমপি হইলাম, যা করতে হয়েছে এটা মানুষের কল্যাণে কাজ করার জন্য, জনহিতকর কাজ করার জন্য, বরং একটা সুযোগ আমাকে দেওয়া হয়েছে, এই সুযোগে আমি মানুষের কাজ বেশি করে করতে পারি, এবং এই জন্য আপনার এই বঙ্গবন্ধুর ভাষণ শুধু না, বঙ্গবন্ধুর সমস্ত মানে জীবনী এবং বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আন্তঃজীবনী আপনার আমাদের নয়াসিন কারাগালে রুস্তামচা এইগুলির উপরে মানে রিসার্চ করার জন্য বঙ্গবন্ধু মানে একটি রিসার্চ কাউন্সিল রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে করা দরকার, এবং
এই সাতই মাসের ভাষণকে আপনার প্রতিটা মানে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পালিত হয় এই দিবসটাকে আপনার সরকারি ছুটি ঘোষণা করা দরকার এবং সাতই মাসের ভাষণ আপনার যেমন নাকি পাঠ্যপুস্তকের প্রথমে এখন দেখবেন জাতীয় সংগীত থাকে এর জাতীয় সংগীতের পরে যে বিষয়টা থাকবে এরকম সাতই মাসের ভাষণ থাকবে এটা থাকবে এবং আপনার প্রতিটা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় এবং ওইখানে একটি বাধ্যতামূলক পুরস্কার হিসেবে ঘোষণা করতে হবে যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদেরকে সাতই মাসের ভাষণ বাধাই আকারে তাদেরকে পুরস্কার দিতে হবে যেটা নাকি আপনার তাদের বাড়িতে বাসা বাড়িতে টানানো থাকবে তারা করবে এবং তাদের গার্জিয়ানদের দেখবে যে কি জিনিস সাতই মাসের ভাষণ কাজেই আপনার এটাকে এইভাবে মানে ছড়াই দিতে হবে এমনকি আমাদের যত স্টুডেন্ট আছে তাদের কাছে ওটা দেওয়া যেতে পারে সান্ত্বনা পুরস্কার হিসেবে এটা তো কারণ একটা ভাষণ যদি আপনার কম্পিউটারে ভালোভাবে কম্পোজ করে যদি বাধাই করে খুব বেশি টাকা লাগার কথা না এসে অনেক টাকা তো শিক্ষা প্রতিষ্ঠান খরচ করে এমনকি গভর্নমেন্টেরও আপনার মানে এটা বরাদ্দ হতে পারে আর এই ভাষণটি আপনার যেমন নাকি পাঠ্যপুস্তকের লিপিবদ্ধ না পাঠ্যপুস্তকে পাঠ্যক্রমে পড়ানোর জন্য শিক্ষার্থীদেরকে এটা মানে পাঠ্যপুস্তক থাকতে হবে এখন পর্যন্ত কিন্তু পড়াই হলো নেই তো আমার কাছে আসেই চলে গেছে কারণ হয়েছে সরকার আপনার 14-15 বছর ধরে আছে মানে প্রথমেই তো আসলে মানে এই কাজ তৈরি করা দরকার ছিল এবং এই কাজটা করা দরকার কারণ আমরা যদি আমাদের শিক্ষার্থীদেরকে যদি মেধা মননে তাদের চিন্তা চেতনায় যদি বঙ্গবন্ধু আদর্শে গড়ে না তুলতে পারি তাহলে তো আমরা আমরা যতই বলি যে বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন করবো চেতনা বাস্তব করে সম্ভব না এবং এটা আমাদের একেবারে যারা ওই শিক্ষার্থী স্কুল কলেজে যারা লেখাপড়া করে আমাদের যে ছেলেমেয়েরা তাদেরকে গড়ে তুলতে হবে এবং গড়ে তোলার জন্য যে বিষয়গুলি তাদের মেধা মননে তাদের মানে মস্তিষ্কে ঢুকাইতে হবে এর মধ্যে একটা হচ্ছে এরকম সাতই মাসের ভাষণ কাজে এটাকে আরো ব্যাপক মানে প্রচার দরকার ব্যাপক মানে এটাকে বিকাশ করতে হবে এমনকি আমাদের যেহেতু এটা আন্তর্জাতিক আপনার এই একটি মানে এই হেরিটেজ এর স্থান পাইছে ইউনেস্কো যেহেতু ঘোষণা করছে কাজে আন্তর্জাতিক ভাবে এটাকে প্রচার প্রসার করতে হবে তাহলে আমাদের যেমন নাকি আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 আপনার ওই ফেব্রুয়ারি পালিত হয় সারা বিশ্বের 200 মতো দেশ বাঙালি জাতিকে এবং আমাদের রবি শফিক জব্বার তাদেরকে শ্রদ্ধা স্মরণ করে অনুরূপ ভাবে এই 7ই মার্চকেও একটি আন্তর্জাতিক আপনার ভাষণ দিবস হইতে পারে আমাদের বাংলাদেশেও এই 7ই মার্চকে আন্তর্জাতিক ভাষণ দিবসটা বরং 7ই মার্চকে আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিক্লারেশন দিবস ঘোষণা করা যেতে পারে আমাদের স্বাধীনতা দিবস হয়েছে আপনার ওই 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে বা 7ই মার্চ এবং এই স্বাধীনতা দিবস আপনার ঘোষণা দিবস স্বাধীনতা ঘোষণা দিবস হইতে পারে আমাদের 7ই মার্চ যেহেতু স্বাধীনতা দিবস আপনার ঘোষণা আওয়ামী লীগের লোকজন যারা ওইখানে ছিল তারা ওইটা 26শে মার্চ যে আনুষ্ঠানিক ভাবে ওটা করা হয়েছিল ওটাকে মানে ঘোষণা করা হয়েছে বঙ্গবন্ধু যেহেতু মানে 25শে মার্চে যখন আমাদের মানে রাজারবাগ পুলিশের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা পুরান ঢাকা মানুষের উপরে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা শুরু করছে তখন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে আপনার ওইটা স্বাধীনতা দিবস এবং 7ই মার্চ হবে মানে ইন্ডিপেন্ডেন্ট মানে ডিক্লারেশন ডে এটা হইতে পারে এবং এই জন্য জাতীয় দিবস হইতে পারে এবং আন্তর্জাতিক ভাবে যেন হয় এই জন্য আমাদের উদ্যোগ নিতে হবে এই মানে সরকারের কাছে আহ্বান জানিয়ে এবং আমরা সবাই নিজেরা দেব এই ভাষণটা পড়বো জানবো মুখস্থ রাখার চেষ্টা করব বিশেষ করে আমাদের ছেলে মেয়ে এবং প্রত্যেকটা পরিবার থেকে যদি শুরু হয় তাহলে মূলত এটা আমাদের যে আমরা চাইতেছি যে এই ভাষণের আদর্শটা যেন বাস্তবায়ন হয় বাস্তবায়ন করা সম্ভব হবে এই প্রত্যাশা রেখে এবং আজকে আমাদের শিক্ষা প্রযুক্তি সোসাইটি এরকম একটি গুরুত্বপূর্ণ দিবসে আলোচনার আয়োজন করেছে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং এই সংগঠনের আরো ব্যাপক মানে প্রচার তাদের মানে আরো বেশি মানে ব্যাপক মানে তাদের সমৃদ্ধি কামনা করে সকলের মানে সফলতা কামনা করে এবং আমরা যেন বঙ্গবন্ধু আদর্শে মুক্ত চেতনা বুদ্ধিবৃত্তিতে কাজ করতে পারি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি সকলের ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু।